হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আরও একটা চমৎকার ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে বিপিএস নিয়ে। আমরা অনেকে আইপি দিয়ে কাজ করি, অ্যাকচুয়ালি বিপিএসটা কী, কীভাবে সেটা সেট আপ করে সেই বিষয়গুলো আমরা জানি না। সো আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিপিএস কী, এটা কী কাজে ইউজ করা হয় আর এটা কীভাবে সেট আপ করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সো ভিডিওটা শিখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আমরা আলোচনা করি বিপিএসটা কী। বিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। ভার্চুয়াল মানে আমরা সবাই জানি, ভার্চুয়াল তো ভার্চুয়ালি, মানে অনলাইন জগৎটাকে ভার্চুয়াল বলা হয়। যেটা আমরা ধরতে পারি না, ছুতে পারি না, সেটাই হচ্ছে ভার্চুয়াল। এরপরে হচ্ছে প্রাইভেট, প্রাইভেট তো আমরা সবাই জানি। এরপরে হচ্ছে সার্ভার। তো এটা এমন একটা সার্ভার, আমরা যদি আমাদের পিসিতে এটা সেট আপ করি তাহলে সেই পিসিটা অন্য কান্ট্রিতে রূপান্তরিত হবে। সাপোজ আমাদের পিসিতে যদি আমরা ইউএসএর একটা বিপিএস সেট আপ করি তাহলে আমাদের পিসির লোকেশনটা ইউএসএতে দেখাবে। অ্যাকচুয়ালি এটা কোনো ব্রাউজারে সেট করতে হয় না, এটা আপনার এরকম মনে হবে যেন আপনি এনিডেক্সে এসে কাজ করতেছেন, তার মানে আপনি ইউএসএর একটা পিসিতে কাজ করতেছেন, এরকম মনে হবে। তো এখন আমরা এটা সেট আপ করি। এটা সেট আপ করার জন্যে এখানে সার্চ বাটনে চলে যাবেন। এরপরে এখানে সার্চ করবেন রিমোট ডেস্কটপ, সরি, এই যে এখানে দেখেন রিমোট ডেস্কটপ কানেকশন, এটা ওপেন করবেন। আপনি যখন একটা বিপিএস কিনবেন তখন আপনাকে একটা আইপি দেওয়া হবে, একটা ইউজার নেম দেওয়া হবে, আর একটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়া হবে। তো প্রথমে এখানে আইপিটা দিবেন। তো আইপিটা আমি কপি করে নিচ্ছি, এই হচ্ছে আমার আইপি, এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এটা পেস্ট করা যাচ্ছে না, এখানে জাস্ট লিখে দেন 172.107.lablablablab.. এরপরে আবার লাভ, এখানে আইপিটা দিয়ে এরপরে কানেক্ট করে দেন। এখানে একটু সময় নিবে, জাস্ট একটু ওয়েট করবেন। এখন আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে বলবে। তো এখানে আমার অলরেডি একবার কানেক্ট করা আছে, সেই জন্য আর ইউজার নেমটা চাইনি, এখানে শুধু পাসওয়ার্ড দিতে বলছে। সো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি ইউজার নেম চায় তাহলে অবশ্যই সেটা দিবেন। আর এইগুলো সব বিপিএস প্রোভাইডার আপনাকে দিয়ে দিবে। ওকে, এরপরে রিমেম্বার দিস ডিভাইস, আর এখানে ওকে করে দিলাম। এটা কানেক্টিং হচ্ছে, একটু সময় লাগবে। এই যে এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন এখানে আমরা নতুন একটা পিসি দেখতে পাচ্ছি, এজ লাইক পিসি, এটা হচ্ছে ইউএস এর একটা পিসি। তো এখান থেকে আমরা ব্রাউজারটা ওপেন করি। এখন চলে গেলাম hoard.net-এ। তো এখানে দেখেন আমাদের বিপিএসটা হচ্ছে AT&T-র একটা বিপিএস। আপনি বিপিএসটা সেট আপ করার পরে সাথে সাথে আপনার টাইম জোনটা মিলে যেতে পারে, যদি না মিলে সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নেবেন। আমার যেহেতু অলরেডি এখানে ওকে আছে, লোকাল টাইম -6, সিস্টেম টাইমও -6, সো এখানে আমার কিছু করতে হবে না। আপনারা অবশ্যই টাইমটা ম্যাচ করে নেবেন। এভাবে আপনারা বিপিএস সেট আপ করবেন। বিপিএস সেট আপ করা সো সিম্পল। একটা ভালো মানের বিপিএস হলে আপনি মাসে $300 আর্নিং করতে পারবেন। শুধু যে বিপিএস হলে আপনি আর্নিং করতে পারবেন বিষয়টা তা না, এখানে অবশ্যই আপনার কাজ ভালো হতে হবে, বুঝে শুনে আপনার অ্যান্সার করতে হবে, তাহলে এখান থেকে আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন।
আইপি থেকে বিপিএসে কাজও ভালো হয়, আর এখন ব্যানের পরিমাণ একটু কম, কিন্তু বিপিএসের প্রাইসটা অনেক হাই। আপনারা আমার কাছে যে কোনো আইএসপির বিপিএস পাবেন, চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের মতো ভিডিও, আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই বাই।